রথের ওভেসেক থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার কারণে কবলে দুই ব্যক্তি, আহতরা ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ফের দুর্ঘটনা ধূপগুড়িতে, অল্পের জন্য প্রাণে রেহাই। জানা যায় এদিন ধূপগুড়ি মহকুমার ঝুমুর সংলগ্ন এলাকায় বাসের সাথে স্কুটির সংঘর্ষ হয়। ঘটনায় রাস্তার পাশেই পড়ে যান স্কুটিতে থাকা ওই দুইজন বয়স্ক ব্যক্তি। জানা গিয়েছে এদিন দুই ব্যক্তি স্কুটিতে করে ধূপগুড়ি ইস্কন মন্দির থেকে আলোচনা সভা থেকে ময়নাগুড়িতে জল্পের সংলগ্ন এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় ঝুমুর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে জলপাইগুড়িগামী একটি বাসের সাথে স্কুটির সংঘর্ষ ঘটে, যার ফলে রাস্তার পাশে স্কুটি চালক সহ আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে দুজন আহত হয়। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। মানে সাইড করলো, আমরা যাবো যে সেই জায়গাটা নেই, এখানে মানে ভেসে লাগবে। মানে আপনার নিজের গাড়িতেই নিজে দুর্ঘটনা, তাই না? ওর গাড়িতে লাগছে। আরেকজন ওটা কি গাড়ি ছিল? বাসটা বাস ছিল। দুরন্ত গতিতে স্পিডে ছিল কি বাসটা? বাসটা ওখানে থাম মানে থামাবে আর কি, তো এমনভাবে থামাইলো যে ওটা যে খুঁটিগুলো আছে না, খুঁটিগুলো ওইখানে। আচ্ছা, তারপরে ওইখানে খুঁটি যাবে, যাওয়ার কোনো জায়গা নেই। রথযাত্রা উপলক্ষে মিটিং আপনার বাড়ি? দুজনকার একসাথে করি, ঠিক আছে। কতক্ষণে ঘটনা এটা, কটা বাজবে তখন? দুই আড়াইটা।